হ্যালো ফ্রেন্ড, আমি সুবীর। আমার ছোট্ট ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। আজ আমি আলোচনা করতে চলেছি ইতিহাস বিষয়ের 4 বছরের প্রশ্ন নিয়ে, অর্থাৎ 2015 থেকে 2018 সাল পর্যন্ত। এর আগে আমি অন্যান্য বিষয়গুলি আলোচনা করেছি, তোমরা সেগুলোর ডেসক্রিপশন লিঙ্ক থেকে পেয়ে যাবে। আর যদি তোমরা আমার এই চ্যানেলে নতুন হও, তাহলে তোমরা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে এবং বেল আইকনটি প্রেস করে রাখবে, যাতে পরবর্তী ভিডিওগুলো তোমাদের কাছে সবার আগে পৌঁছে যায়। চলো বেশি দেরি না করে শুরু করা যাক আজকের আলোচনার বিষয়। ঢাকায় সার্ক এর প্রথম শীর্ষ সম্মেলন অনুষ্ঠিত হয়েছিল 1985 সালে। 1990-এর দশকে অর্থনৈতিক উদারনীতিকরণ নীতি প্রবর্তন হয় প্রধানমন্ত্রী পি.ভি. নরসিমা রাও এর সময়ে। ওলন্দাজদের হাত থেকে ইন্দোনেশিয়া স্বাধীনতা লাভ করে সম্মিলিত জাতিপুঞ্জের সদস্যপদ লাভ করে 1950 সালে। বাংলাদেশের মুক্তিযুদ্ধের সময় পাকিস্তানের প্রধানমন্ত্রী ছিল নুরুল আমিন। আরব লীগে যোগদানকারী দেশ হলো, এখানে যে কটা দেশ আছে দেখো, সিরিয়া, মিশর, লেবানন এবং ট্রান্সজর্ডন, এই সবকটি দেশই আরব লীগে যোগদানকারী দেশ। পরের প্রশ্ন, উত্তর আটলান্টিক সামরিক জোট অর্থাৎ ন্যাটো গঠিত হয়েছিল 1949 সালে। পরের প্রশ্ন, ইয়াল্টা সম্মেলন আহূত হয় 1945 সালে। সুয়েজ খাল জাতীয়করণ করেন নাসের। পরে যেটা আছে কস্তম্ভ, এখানে জেনারেল তোজো থেকে হবে জাপান, হোচিমিন থেকে ভিয়েতনাম, চৌ এন লাই হচ্ছে চীন, আর সুকর্ণ ইন্দোনেশিয়া। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় মার্কিন রাষ্ট্রপতি ছিলেন রুজভেল্ট। ত্রিপুরি কংগ্রেস অধিবেশনে সুভাষচন্দ্র বসুর প্রতিদ্বন্দ্বী ছিলেন পট্টবি সীতারামাইয়া। নৌবিদ্রোহ প্রথম শুরু হয়েছিল তলোয়ার নামক জাহাজে। 1909 খ্রিস্টাব্দে ভারতের ভাইসরয় ছিলেন লর্ড মিন্টো। গান্ধীজি প্রবর্তিত হরিজন কথার অর্থ ঈশ্বরের সন্তান তত্ত্ববোধিনী পত্রিকা প্রকাশ করেন দেবেন্দ্রনাথ ঠাকুর। সিং চুং হুই এর প্রবক্তা সান ইয়াত সেন। তারপরের প্রশ্ন, চীনে ইউরোপের বাণিজ্যিক সম্পর্কের সূত্রপাত হয় ক্যান্টন বন্দরের মাধ্যমে। তোমরা জানো এই বাণিজ্যটা ক্যান্টন বাণিজ্য নামে পরিচিত। পরের প্রশ্ন, বীরসালিঙ্গম দক্ষিণের ড্যাশ নামে পরিচিত, বিদ্যাসাগর নামে পরিচিত, কে বাংলায় দ্বৈত শাসনের অবসান ঘটায়? ওয়ারেন হেস্টিং। লর্ড কর্নওয়ালিস প্রবর্তিত ভূমি রাজস্ব ব্যবস্থাকে বলা হয় দশশালা বন্দোবস্ত আর চিরস্থায়ী, এই দুটো হবে, অর্থাৎ এ আর বি। পরের কোশ্চেন, আফ্রিকাতে প্রথম উপনিবেশ স্থাপন করেছিল পর্তুগিজরা। ইম্পেরিয়ালিজম দ্য হাইয়েস্ট স্টেজ অফ ক্যাপিটালিজম গ্রন্থের লেখক হল লেনিন। ভারতের ইতিহাসের জাতীয়তাবাদী ব্যাখ্যাকর বলা হয় ডক্টর রমেশচন্দ্র মজুমদারকে। আর্লি হিস্ট্রি অফ ইন্ডিয়া গ্রন্থের রচয়িতা ভিনসেন্ট স্মিথ। তো এরপরে আলোচনার বিষয় 2016 সালের এমসিকিউ কোশ্চেন, সব ইতিহাসই সমকালীন ইতিহাস উক্তিটি ক্লোচের। রাজতরঙ্গিনী গ্রন্থের রচয়িতা তোমরা সবাই জানো কল হন। পরের প্রশ্ন, পর্তুগিজরা ব্ল্যাক গোল্ড বলতো গোলমরিচকে। ভারতে এশিয়াটিক সোসাইটি প্রতিষ্ঠা হয় 1784 খ্রিস্টাব্দে। ভারতের কোন রাজ্যে প্রথম ইংরেজরা রাজনৈতিক আধিপত্য প্রতিষ্ঠা করে? উত্তর হবে বাংলা। পরে যেটা আছে কস্তম্ভ, ফারুক শিয়ারের ফরম্যান 1717। পিটের ভারত শাসন আইন 1784, রেগুলেটিং অ্যাক্ট 1773, আর ইস্ট ইন্ডিয়া কোম্পানি দেওয়ানি লাভ করেছিল 1765। পরের প্রশ্ন, নানকিং চুক্তি স্বাক্ষরিত হয় 1839 খ্রিস্টাব্দে, 1842, 1843, 1845। উত্তর হবে 1842। পরের প্রশ্ন, বর্তমান ভারত রচনা করেন বিবেকানন্দ। শুদ্ধি আন্দোলনের প্রবর্তক ছিলেন দয়ানন্দ সরস্বতী। রাজা রামমোহন রায়কে রাজা উপাধি দিয়েছিলেন মুঘল সম্রাট দ্বিতীয় আকবর। পরের প্রশ্ন, পভার্টি অ্যান্ড আন ব্রিটিশ রুল ইন ইন্ডিয়া গ্রন্থটির লেখক দাদাভাই নরৌজি। মুসলিম লীগের কোন অধিবেশনে পাকিস্তান দাবি করা হয়? উত্তর হবে লাহোর অধিবেশনে। 1943-এর সময় বাংলায় দুর্ভিক্ষে ভারতের ভাইসরয় কে ছিলেন? ওয়াভেল, লর্ড ওয়াভেল। পরের প্রশ্ন, কস্তম্ভ, ঋণ বিদ্রোহ 1946 খ্রিস্টাব্দে, ক্রিপস মিশন 1942 খ্রিস্টাব্দে, লিন লিদগো প্রস্তাব 1940, আজাদহীন সরকার প্রতিষ্ঠা 1943। স্বাধীন ইন্দোনেশিয়ার জন্ম হয় 1949 খ্রিস্টাব্দে। ব্রিটিশ ভারতের শেষ ভাইসরয় ছিল লর্ড মাউন্টব্যাটেন। পোটসডাম সম্মেলন হয়েছিল 1945 খ্রিস্টাব্দে। 1949 খ্রিস্টাব্দে সোভিয়েত বিরোধী যে সামরিক চুক্তি হয়েছিল তা হলো ন্যাটো। 27 দফা দাবি পেশ করা হয়েছিল কোন সম্মেলনে? উত্তর বেলগ্রেড সম্মেলন। জিওনিস্টদের সংগঠনের সভাপতি কে ছিলেন? বেন গুরিয়ন। পরের প্রশ্ন, পিসি মহালনবিশ ভারতে কোন পঞ্চবার্ষিকী পরিকল্পনার খসড়া প্রস্তুত করেছিল? উত্তর হবে দ্বিতীয় পঞ্চবার্ষিকী পরিকল্পনা। বাংলাদেশের স্বাধীনতা লাভ
1971 খ্রিস্টাব্দে পেরেস্তৈতাকার প্রবর্তন করেন গর্বাচেব। ভারতে প্রথম পারমাণবিক শক্তি কমিশনের চেয়ারম্যান ছিলেন হোমি ভাবা। এরপরে যেটা আলোচনার বিষয়, 2017 সালের প্রশ্ন, বাংলাদেশের মুক্তিযুদ্ধের সময় পাকিস্তানের প্রধানমন্ত্রী নুরুল আমিন, এর আগে হয়েছে কোশ্চেনটা, ভারতের পরিকল্পনা কমিশন কবে গঠিত হয়? 1950। মিথ শব্দটি এসেছে মিথস থেকে, যেটি একটি গ্রিক শব্দ, জীবনের জলসা করে কার আত্মজীবনী? উত্তর মান্না দে। পরের প্রশ্ন, সার্ক এর প্রধান, সার্কের ধারণা যেটা প্রথম মস্তিষ্ক প্রসূত হয়েছিল, জিয়াউর রহমান। পরের প্রশ্ন, নিয়ন্ত্রিত গণতন্ত্র ধারণাটি কোন ব্যক্তির সঙ্গে সম্পর্কিত? সুকর্ণ। যে নীতির মাধ্যমে কোনো শক্তিশালী দেশ অন্য দেশকে শাসন কায়েম করে সেটা হলো সাম্রাজ্যবাদ। নতুন বিশ্ব শব্দটি প্রথম ব্যবহার করে আমেরিকো ভেসপুজি। প্রথম উপসাগরীয় যুদ্ধ সংঘটিত হয় 1990 সালে। ডিএনবিএন ফুট যুদ্ধে জয়ী হয়েছিল ভিয়েতনাম। পরের প্রশ্ন, ফোর্ট উইলিয়াম কলেজ প্রতিষ্ঠা হয় 1800 খ্রিস্টাব্দে। এরপর খস্তম্ভ, দেখো টিপু সুলতান থেকে শ্রীরঙ্গপত্তম সন্ধি, রণজিৎ সিং থেকে অমৃতসরের সন্ধি, মীর কাসিম থেকে বক্সারের যুদ্ধ, আর লর্ড ডালহৌসি থেকে চিলিনওয়ালার যুদ্ধ। পরের কোশ্চেন, উত্তর আটলান্টিক মহাসাগরের সামরিক জোট ন্যাটো 1949 সালে গঠিত হয়। জোট নিরপেক্ষ আন্দোলনের প্রথম উদ্যোক্তা জওহরলাল নেহরু। খস্তম্ভতে দেখো বগ এর সন্ধি 1843, টিয়েনসিন সন্ধি 1858, পিকিং সন্ধি 1860, নানকিং সন্ধি 1842। পরের প্রশ্ন, দক্ষিণী বিদ্যাসাগর বলা হয় বিরসালিঙ্গম পান্তুলুকে। গুজরাটের খেড়া জেলায় দরিদ্র কৃষকরা কুনবি নামে পরিচিত। আজাদহীন সরকার প্রতিষ্ঠা হয়েছিল সিঙ্গাপুরে। কুওমিনতাং এর প্রতিষ্ঠা করেন সান ইয়াতসেন। হিন্দু পায়োনিয়ার পত্রিকা প্রকাশ করে নব্যবঙ্গ। বারদৌলি সত্যাগ্রহের নেতৃত্ব দেন বল্লভভাই প্যাটেল। ক্রিপস মিশন এর যখন ভারতে এসেছিল তখন ব্রিটিশ প্রধানমন্ত্রী ছিলেন উইলস্টন চার্চিল। লখনৌ চুক্তি সম্পাদিত হয় 1916 খ্রিস্টাব্দে। ভাইকমের মন্দির প্রবেশ আন্দোলনে নেতৃত্ব দেন কে পি কেশব মেনন। এরপরে আলোচনার বিষয় যেটা, 2018 সালের কোশ্চেনের এমসিকিউ, 1951 খ্রিস্টাব্দে প্রথম ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ টেকনোলজি স্থাপিত হয় খড়গপুরে। ভারতীয় পরিকল্পনা কমিশনের মূল রূপকার ছিলেন জওহরলাল নেহরু। মাল্লাই ঘটনাটি ঘটেছিল ভিয়েতনামে। ফুলটন বক্তৃতা দিয়েছিলেন চার্চিল। ভারতের স্বাধীনতা আইন পাশ হয় 1947-এর 4ই জুলাই। নাও অর নেভার শীর্ষক পুস্তকটি লেখেন চৌধুরী রহমত আলী। ত্রিপুরী কংগ্রেসে সুভাষচন্দ্র বোস এর প্রতিদ্বন্দ্বিতা করেন পট্টবী সীতারামাইয়া। সত্যশোধক সভা প্রতিষ্ঠা করেন জ্যোতিবা ফুলে। শ্রীরামপুর ত্রয়ী নামে পরিচিত কেরি মার্সম্যান ওয়ার্ল্ড। পরের প্রশ্ন, রেগুলেটিং অ্যাক্ট বা আইন পাস হয় 1773 খ্রিস্টাব্দে। খস্তম্ভতে দেখো সাম্রাজ্যবাদ একটি সমীক্ষা, এটা বলেছিল জে এ হবসন। হিস্ট্রি অব ব্রিটিশ ইন্ডিয়া জেমস মিল। ওয়েলথ অব নেশন অ্যাডাম স্মিথ। সাম্রাজ্যবাদ পুঁজিবাদের সর্বোচ্চ স্তর, বলেছিলেন ভি আই লেলিন। পরের প্রশ্ন, 71-এর ডায়েরি নামক স্মৃতিকথার রচয়িতা ছিল সুফিয়া কামাল। ভারতীয় সংবিধান কার্যকরী হয় 1950 খ্রিস্টাব্দে। প্যাট্রিক লুমুম্বা কোন রাষ্ট্রের প্রধানমন্ত্রী ছিলেন? কঙ্গো। জেনারেল লেগুই কোন দেশের সেনানায়ক ছিলেন? মিশরের। তারপরে দেখো খস্তম্ভ, ম্যাট্রিক লিডভিনভ রুশ পররাষ্ট্রমন্ত্রী। উইনস্টন চার্চিল ব্রিটিশ প্রধানমন্ত্রী। জোসেফ স্ট্যালিন রুশ রাষ্ট্রপতি। আর হ্যারি ট্রুম্যান মার্কিন রাষ্ট্রপতি। ইন্দোনেশিয়ায় উপনিবেশ স্থাপন করে ওলন্দাজরা। মুসলিম লীগের যে অধিবেশনে পাকিস্তান দাবি করা হয়েছিল সেটা হলো লাহোর অধিবেশন। মিরাট ষড়যন্ত্র মামলায় অভিযুক্ত নন সোমনাথ লাহিড়ি। তারপরের প্রশ্ন, সিমনোসেকির সন্ধি স্বাক্ষরিত হয়েছিল 1895 খ্রিস্টাব্দে। বোর্ড অব রেভিনিউ গঠন করেছিলেন ওয়ারেন হেস্টিং। বক্সারের যুদ্ধে জড়িত ছিলেন না সিরাজউদ্দৌলা। ভাস্কো দা গামা ভারতের কোন বন্দরে প্রথম পদার্পণ করেছিলেন? উত্তর হবে কালিকট বন্দর। ইতিহাস একটি বিজ্ঞান, এর বেশিও নয় কমও নয়। উক্তিটি হলো বাউরির। তো এই ছিল বন্ধুরা আজকের আলোচনার বিষয়। যদি তোমাদের ভিডিওটা ভালো লাগে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে এবং বেল আইকন প্রেস করে রাখবে, যাতে পরবর্তী ভিডিওগুলো সবার আগে তোমাদের কাছে পৌঁছে যায়। ধন্যবাদ।